আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই জলে নেব না, আর্থই পাবে না, জলে নেব না, আর্থই পাবে না, থই থই করে নদী এখন যে বর্ষা, এ সময়ে নদীর নেই কোনো ভরসা, খুব জল ডুব জল, নেই কুল নেই দল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর্থই পাবে না, জলে নেব না আর্থই পাবে না, থুই থুই করে নদী এখন যে বর্ষা, এ সময়ে নদীর নেই কোনো ভরসা, খুব জল ডুব জল, নেই কুল নেই দল, জল খেলা খেলো না আর তুমি সহসা, জলে নেব না আর্থই পাবে না, পাবে না পাবে না পাবে না, দিন নেই রাত নেই বানাও সেজে, থেকে থেকে কার ডানাও সেজে, দিন নেই রাত নেই বানাও সেজে, থেকে থেকে কার ডানাও সেজে, ভাঙছে তো ভাঙছে, ভাঙছে তো ভাঙছে তো পার ভাঙছে, ঢেউ আসে ঝাঁপিয়ে প্রাণপণে সহসা, জলে নেব না আর্থই পাবে না, থুই থুই করে নদী এখন যে বর্ষা, এ সময়ে নদী নেই কোনো ভরসা, ডুব জল খুব জল। গান শেষ। আচ্ছা চলো, আজকে আমার মেনু হচ্ছে গিয়ে রসগোল্লা। কমেন্টসে সবাই জানাবে আমি কেমন করে করেছি, মানে করাটা কেমন হয়েছে আর কি। চলো তাহলে দেখা যাক রেসিপিটা। হাফ লিটারের দু প্যাকেট দুধ আমি নিয়েছি, তার মানে এক লিটার। দুধটাকে আমি ভিনিগার দিয়ে কেটেছি ছানা, এবং ছানাটাকে খুব ভালো করে সাদা জল দিয়ে ধুয়ে নিয়েছি। হাফ হাফ করে আমি পিষেছিলাম, একবারে করলে না ঠিক হবে না, হাফ হাফ করে আমি ছানাটাকে পিষেছি। ছানার মধ্যে কিচ্ছু দিইনি, শুধু এক চামচ ময়দা নিয়েছি, তাও খুব সামান্য ময়দা আমি নিয়েছি, শুধুমাত্র সিমেন্টিং, মানে এটাকে মেখে যে একটা পাকাবো তার জন্য, আর না হলে পিওর ছানার রসগোল্লা। আপনারা বাইরে থেকে একদমই কিনবেন না, এত সহজ উপায়ে রসগোল্লা হয়, শুধু দেখুন, প্রচণ্ড সহজ রসগোল্লার পদ্ধতি। গরম গরম ঘরে করে বাচ্চাদের দিলে এর থেকে স্বাস্থ্যপ্রদ খাবার ছাড়া আর কিছু হয়ই না। ছানাটাকে খুব ভালো করে আমি ওই এক চামচ ময়দা নিয়েছি, কিন্তু নিয়েছি খুব সামান্য ময়দা, নিয়ে ছানাটাকে খুব ভালো করে পিষিয়ে বলের আকারে পাকিয়েছি। ছটার মতো বল আমার হাফ লিটার থেকে বেরিয়েছে, এক লিটার থেকে তাহলে বারোটা বেরিয়েছে। আমি একটু বড় করেছিলাম, বোধ হয় আমার 10-11টা হয়েছিল। এক লিটার দুধে আমার 10-11টা রসগোল্লা হয়েছিল। নিটল গোল করার জন্য আমি দু হাত দিয়ে পাকাচ্ছিলাম। এবার শিরার পরিমাণটা বলি, 1 কাপ জল, 2 কাপ চিনি, 2 কাপ জল, 4 কাপ চিনি, মাপটা ঠিক এই রকম হবে। যে কাপ বা বাটি দিয়ে দিন, যতটা জল দেবেন তার ডবল চিনি দেবেন। আমিও তাই দিয়েছি, 2 কাপ জল, 4 কাপ চিনি দিয়েছি আমি, আর গন্ধের জন্য 2টো এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি। পিওর ছানার রসগোল্লা, পিওর ছানা, বাচ্চাদের পক্ষে এর থেকে ভালো আর কিছু হতেই পারে না।
আমরা নিজেরাও খেয়েছি। ছানাটা যখন নাকি জলটা গরম হয়ে গেছে শিরাটা আর কি, আমি 2 কাপ জল 4 কাপ চিনি দিয়েছি 1 লিটার দুধের জন্য। যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এই ছানার বলগুলোকে এক একটা করে জলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর এগুলো ফুলে পুরো টুব্বো রসগোল্লা, দারুণ দেখতে লাগছিল। আর নিজের খুব মানে আনন্দ লাগে যে নিজের হাতে করেছি, তো দেখবেন আপনারা যখন করবেন এই মজাটা আপনারাও ফিল করবেন। নিজের হাতে ঘরে একদম পিওর ছানার রসগোল্লা করার মজাটাই আলাদা। আর ঘরের বাচ্চারা যা ঘরের লোকেরা সবাই খায়, খেয়ে যখন প্রশংসা পাবেন তার থেকে আনন্দের আর কিছু হতেই পারে না। আমার রসগোল্লা কিন্তু রেডি, পিওর ছানার রসগোল্লা, কোনো ভেজাল কোনো খাদ কিচ্ছু নেই। ছানা কেটে চিনির রসে খালি ফুটানো। আমার রসগোল্লা রেডি, কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।